কামরাঙা অতি পরিচিত একটি দেশফল। বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই কামরাঙা পাওয়া যায়। তো কামরাঙাকে ইংরেজিতে বলে স্টার ফ্রুট, আর এই স্টার ফ্রুট নামটা হওয়ার কারণে একটা হেতু রয়েছে যে এটা দেখতে অনেকটা তারার মতো। কামরাঙা কাটার পরে বা কাটার আগেও যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যে এটা কিছুটা তারার মতো ডিজাইন, এই জন্যই একে স্টার ফ্রুট বলে। তো কামরাঙা খেতে খুবই সুস্বাদু, টকযুক্ত একটা ফল। বাংলাদেশের অধিকাংশ জেলায় এই ফলটার পাওয়া যায়, যদিও কামরাঙার চাষ তেমন হয় না, তবে অধিকাংশ বাড়িতে গ্রামগঞ্জে কিছু কিছু এলাকায় অধিকাংশ বাড়িতেই দেখা যায়, আবার অনেক এলাকায় এই গাছটা তেমন দেখা যায় না। তো এই কামরাঙা বাংলাদেশের সেপ্টেম্বর থেকে জানুয়ারি বছরের এই শেষ দিকের কয়েক মাস এবং জানুয়ারি ফেব্রুয়ারি এদিকে এই কামরাঙা ফল আসে। প্রথমে ফুল হয়, লাল রঙের লাল সাদা যুক্ত ফুল হয় এবং পরবর্তীতে কামরাঙা হয়, প্রচুর ফলন হয়। এই ফলটা গাছে প্রচুর পরিমাণেই হয়, প্রচুর ফুল হয়, তবে তা মনে হয় তার অর্ধেকই ফল হিসেবে টিকে যায়। আর অধিকাংশ কামরাঙাই বেশ টক জাতের হয়ে থাকে বাংলাদেশে যে পাওয়া যায়, তবে কিছু কামরাঙা আছে ভালো মানের যেগুলো মিষ্টি থাকে, আর কিছু আছে টক মিষ্টি যুক্ত। কামরাঙা মূলত ও যখন হলুদ রঙ আসে তখনই, সবুজ থেকে হলুদ ভাব যখন হয় তখনই মূলত কামরাঙা পাড়া হয় বা খাওয়া হয়। আর এছাড়া গাছে থাকলে এটা একদম গাঢ় হলুদ রং ধারণ করে, বা যখন হালকা হলুদ ভাব হয় সবুজ থেকে তখনও যদি পেড়ে রাখা হয় ওই কামরাঙা, বাসায় ঘরে রাখলেও দেখা যাচ্ছে যে দু একদিনের মধ্যে আরও হলুদ রং ধারণ করে। তো এই কামরাঙা বাংলাদেশে বিভিন্নভাবে খাওয়া হয়, যেমন কামরাঙা কেটে কেটে পিস পিস করে কাটলে যে স্টারের মতো সব ডিজাইন হয়, এভাবে কামরাঙা খাওয়া যায়। অনেক সময় লবণ, ঝালের গুঁড়া, বিট লবণ বা ঝাল লবণের গুঁড়া এগুলো দিয়ে খাওয়া হয়, বা অনেক সময় বিভিন্ন দোকানে আচার হিসেবে এগুলো করে তৈরি করে বিক্রি করা হয়, বা বিভিন্ন দোকানপাটে রাস্তার ধারে ফুটপাতেও দেখা যায় যেগুলো পিস পিস করে কেটে ওগুলো কিন্তু বিভিন্ন মশলা দিয়ে বিক্রি করে, বা ঝাল বিট লবণ বিভিন্ন লবণ গুঁড়া এগুলা দিয়ে মিশিয়ে খাওয়া হয়। তো কামরাঙা দিয়ে বিভিন্ন জ্যাম, জেলি, আচার অনেক কিছুই তৈরি করা হয়। কামরাঙা দিয়ে কিছু এলাকায় কামরাঙা দিয়ে তরকারিও করে খাওয়া হয়। কামরাঙা থেকে আসলে ভালো মানের জুস হয়, তবে খেয়াল রাখতে হবে যে কামরাঙার জুস যখন খেতে হবে তার সাথে যেন অবশ্যই পানি মিশিয়ে জুস খাওয়া হয়। সাপোজ দেখা যাচ্ছে যে কামরাঙায় যতটুকু জুস আছে দেখা গেলো যে হয়তো 100 মিলি কামরাঙার জুস, তার মাঝে খেয়াল চেষ্টা করবেন যে 100 মিলির পানি দিয়ে, অর্থাৎ 50-50 অর্ধেক পানি অর্ধেক কামরাঙার জুস এভাবে যদি খাওয়ায় তাহলে সেটা অনেকটা নিরাপদ হবে। কামরাঙাতে অনেক ধরনের ভিটামিনগুলো সমৃদ্ধ। কামরাঙায় প্রথমত প্রচুর ভিটামিন সি পাওয়া যায়, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান, ক্যালসিয়াম আছে, ভিটামিন সহ এমনকি আয়রন পর্যাপ্ত পরিমাণে এই কামরাঙায় রয়েছে। কামরাঙা খেলে কিছু কিছু উপকার তো রয়েছে, যেমন কোষ্ঠকাঠিন্য কমে, হজম শক্তি বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ত্বকের জন্য ভালো। তো কামরাঙা এভাবে অনেকভাবে এর ব্যবহার রয়েছে। তবে কামরাঙাই ভালো খেতে ভালো, খুবই মজাদার, টেস্টি, কামরাঙার নাম শুনলেই জিভে জল চলে আসে, এরকম একটা ফল আর কি। তবে এর কিছু ক্ষতিকারক দিক রয়েছে, অর্থাৎ খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। যেমন যারা গর্ভবতী রয়েছে তারা কিন্তু কামরাঙা খাওয়া যাবে না, কারণ এটা বাচ্চার জন্য ক্ষতিকর প্রভাব পড়তে পারে। আবার এই কামরাঙা
যাদের কিডনিতে সমস্যা রয়েছে, অর্থাৎ কিডনির অ্যাক্টিভিটিজে সমস্যা, কিডনির রোগে ফাংশনের সমস্যা বা কিডনি রোগে আর কি যারা কিডনির আক্রান্ত, এদের তো এই ফলটা একদমই খাওয়া ঠিক নয়। পাশাপাশি যাদের কিডনির হালকা উপসর্গ রয়েছে তাদের এই ফলটা খাওয়া যাবে না। পাশাপাশি বলবো যে ডায়াবেটিক্সের বা হাই প্রেশারের ব্লাড প্রেশারের রোগী যারা রয়েছে তাদের এই ফলটা অ্যাভয়েড করতে পারলে ভালো, বা খেলেও খুবই সামান্য। কারণ ডায়াবেটিক্স বা প্রেশারের রোগী যারা রয়েছে এদের কিন্তু কিডনি তুলনামূলকভাবে একটু ঝুঁকিতেই থাকে বা কিছুটা দুর্বল থাকতে পারে, ঝুঁকিতে থাকে। তো এদের নিরাপত্তার কথা ভেবে এই ফলটি কিন্তু তাদের অ্যাভয়েড করা উচিত। আর এছাড়াও কামরাঙ্গা খাওয়া যেতে পারে, সবাই খেতে পারবে বাকি যারা আছেন, তবে অবশ্যই পরিমিত খেতে হবে, অল্প পরিমাণে খেতে হবে। আর ওই যে বললাম যে কামরাঙ্গা খাওয়ার জশ খাওয়ার সময় জুস যদি করে খেতে চান সেটা খুবই সুস্বাদু বা টেস্টি হয়, তবে তার সাথে কিন্তু পানি মিশিয়ে খেতে হবে, তাহলে ওই ঝুঁকিটা কমে যায়। কারণ সরাসরি কামরাঙ্গা জুস যদি বেশি পরিমাণে খাওয়ায় তাহলে যাদের কিডনি ভালো আছে তাদেরও কিন্তু কিডনির উপরে চাপ তৈরি করে, বিশেষ করে হয়তো বা আপনার কিডনি থেকে মানে টক্সিন বের করা কমে যেতে পারে, বা ওই যে মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, অস্থিরতা, গ্যাস ভাব এটা আসতে পারে। তো এভাবে নিয়মিত বেশি খেলে কিন্তু আসলে কিডনি যথেষ্ট ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর একবারে কিডনি রোগী যদি সাপোজ এক গ্লাস কামরাঙ্গা জুস খায় তাহলে কিন্তু তার কিডনি ফেলার বা কিডনির এমন চাপ তৈরি করতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হওয়ারও কিন্তু ঝুঁকি রয়েছে। তো এ ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে। আসলে যে কোনো খাবারই পরিমিত খাওয়া উচিত, তবে তারপরেও কিছু খাবার রয়েছে যেগুলো যথেষ্ট খেলেও শরীরে তেমন ক্ষতি হয় না, বরং উপকারী উপাদানগুলো শরীর গ্রহণ করতে পারে ভালোভাবেই। তবে যেসব খাবার খেলে শরীরের ক্ষতিকর প্রভাব রয়েছে, কামরাঙ্গা কিন্তু ওই ধরনেরই একটা ফল। তো সবাইকে বলবো যে লোভ সামলিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সীমিত মাত্রায় কামরাঙ্গা খাবেন, তাতে অসুবিধা নেই। আর এই কামরাঙ্গা বিষয়ে বলবো যে এই কামরাঙ্গা কিন্তু একটা হলো যে সবুজ অবস্থায় এটা একটা কষ্ট যুক্ত থাকে, একটা কষ্টা ভাব থাকে, তবে পাকলে এটা টক মিষ্টি স্বাদের হয়। আর এর কর্নারে যেটা ওই যে কী বলে প্রত্যেকটা স্টারের চিহ্নর মতো যে কামরাঙ্গার লাস্টে যে প্রান্ত, এইগুলো কিন্তু পাকার পরেও কষ্ট ভাব থাকে। তো খাওয়ার সময় ওর প্রান্তের যে শিরগুলো প্রত্যেকটা কামরা এইগুলো ফেলে দিয়ে খাবেন, তাহলে কামরাঙ্গায় কোনো কষ ভাব থাকবে না। আর তারপরে পিস পিস করে করে মশলা দিয়ে খেতে পারেন। তারপরে কাসুন্দি বা বিভিন্ন যে বোতলে কিনতে পাওয়া যায় হাতে তৈরি করেও বিভিন্ন ধরনের কাসুন্দি দিয়ে খাওয়া যায়। আর কামরাঙ্গায় জ্যাম, জেলি, আচার, এমন কামরাঙ্গার ভর্তা, ভর্তা বেশ ভালো লাগে। অর্থাৎ দেখা গেলো যে ভর্তা তৈরি করে সেটা পরিবারের সবাই এ করতে পারেন, মিলে খেতে পারেন। আর এটা অবশ্যই রুচি বাড়ায়, রুচি বর্ধক একটা ফল। দেখা যাচ্ছে যারা খাবারে রুচি পাচ্ছে না তারা যদি কামরাঙ্গা কেটে যদি এর কয়েক পিস কামরাঙ্গা দেখা গেলো যে আপনি খাবারের প্লেটে রাখলেন, তার কিন্তু সালাদ হিসেবে চমৎকার কাজ দেবে, বেশ রুচিও বাড়াবে। তো আজকে রাখছি।